আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিত্যদিন শিরিন। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে পর্বে আপনাদের সাথে শেয়ার করবো একটি রেসিপি পালং শাকের। তো চলে এলাম মূল পর্বে। যেহেতু পালং শাকের রেসিপি করব, তো শুরুতেই শাকটা ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি একটি মাঝারি সাইজের আলু, চিকন করে ভাজির মতো করে কেটে দিয়েছি। এভাবে করে কেটে দিয়েছি। চলে এলাম মূল রান্নায়। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচের মাঝখানে একটু চিড়ে দিয়েছি। এখন ভালো করে একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু হালকা ভেজে নেব। এখন আমি এক একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখানে আদা রসুন একসাথেই পেস্ট করা আছে, সেখান থেকে আমি 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি। এখন আলতো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম ফ্লেমে আছে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু শুরুতে একটু কম করেই দেব, কারণ শাক রান্না করলে কিন্তু পরিমাণটা কমে যায়, সেই জন্য এই লবণের পরিমাণটা একটু কমিয়ে দিলাম। আর আমি এখানে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ, মাথা লেজ ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা এখানে ইচ্ছে করলে বড় বা মাঝারি সাইজের চিংড়ি মাছ টুকরো করে কেটে দিতে পারেন। তো এখন সামান্য একটু মাছটুকু কষিয়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি 2-3 মিনিট পরে আবার ফিরে আসছি। তো 2-3 মিনিট আমি ঢেকে রান্না করলাম। মাছটা একটু কষিয়ে নিয়েছি, মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা পালং শাকটা দিয়ে দিব। তো লবণের পরিমাণ কম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, শাক রান্না করলে কিন্তু পরিমাণটা যখন আমরা রান্না করি তখন শুরুতে অনেক বেশি থাকে, পরে কিন্তু পরিমাণটা খুব কমে যায় যখন রান্না হয়ে আসে। সেই জন্যই লবণের পরিমাণটা শুরুতে একটু কম দিয়ে যখন আমরা তরকারিটা নামাবো তার আগ দিয়ে একটু টেস্ট করে লবণটা প্রয়োজন হলে আবার দিয়ে নিব। এখানে আমি অর্ধেকটা শাক দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, বাকি অর্ধেকটা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি। আর এখানে আমি শাকের সাথে যে আলুটা দিয়েছি এটা অপশনাল, আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা আলুটা এখানে দিতে পারেন, আর যদি ইচ্ছে না হয় তাহলে আলুটা আপনারা এখান থেকে স্কিপ করতে পারেন। তবে আলুটা দিলে পালং শাকের গ্রেভিটা খুব ঘন হয়, খেতে খুব ভালো লাগে, সেই কারণেই আমি আলুটা দেই আসলে রেসিপিটি যখন আমি বাসায় রান্না করি। তো আপনারা ইচ্ছে হলে আলুটা স্কিপ করতে পারেন, আবার ইচ্ছে হলে দিতেও পারেন, দিয়ে ট্রাই করে দেখতে পারেন কেমন হয়। তা আমি কথায় কথায় বাকি শাকটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে সমস্ত শাকটা মিশিয়ে নিব। তো এখন ঢেকে রান্না করব, 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। শাকটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে, মানে নরম হয়ে কমে গিয়েছে, আর শাকের থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠে গিয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি,
তো এই তো এই এই পানিতেই কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে, প্লাস আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আলুটা চিকন করে কাটা, তো সিদ্ধ হওয়া তো কোনো ব্যাপারই না। তো ভালো করে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি, 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট পর ফিরে এলাম। আমার শাক রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি বাকিটুকু রান্না শেষ করে নিব। এই ফাঁকে কিন্তু আমি এখন লবণটা টেস্ট করে নিব। লবণ যদি আমার এখানে প্রয়োজন হয় আমি দেবো, আর যদি প্রয়োজন না হয় তাহলে আর দেবো না। তো একটু থেতলে দিচ্ছি, আলুটা একটু আধা ভাঙা করে দিচ্ছি, এতে করে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় তরকারির। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দেবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। তা আমার লবণ একদম পারফেক্ট। আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে চুলা অফ করে চুলার উপরে একটু বসিয়ে রাখবো, দেন আমি পরিবেশন করে দেব। তাই তো আমার পালং শাকের তরকারি হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে দিয়েছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার রেসিপিটি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে তাহলে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।